ঠিক আছে, তোমাকে তোমার কমটা উঠাতে হবে না। কমটার ফাঁক দিয়ে নিজের পুরো মুখটা দেখো। এখন আমি কি করি? না বাবু, আমি আমি কাউরে মুখ দেখাতে পারবো না। আমার তো ওটাই মানন বাবু। আমি এক বছরের জন্য কাউরে মুখ দেখাতে পারবো না বাবু। আমার আমার সন্দেহ হচ্ছে রে। আমার মনের মধ্যে না সন্দেহটা ঢুকে গেছে আর সামহাও ওটা জাস্ট আমি বার করতে পারছি না। কি করব বলতো? আমি মেয়েটা কিরকম অদ্ভুত, এক গলা ঘোমটা দিয়ে ঘুরে বেড়ায় সব সময়। আচ্ছা, ও কি কোনো ছদ্মবেশ ধরে এসেছে কিনা সেটাও তো বুঝতে পারছি না। মা, ও মা, আজকে কিন্তু আমি বৌদির সঙ্গে যাব। কোথায় যাবি? আরে তোমরা জানো না, বৌদিয়া তো তোমাদেরকে এসে বলেছিল, তোমরা তো দেখছি ভুলেই গেছো। আরে আজকে বৌদির ভাইয়ের বউয়ের সাজ, তো বৌদিকে যেতেই হবে আর আমিও যাব। তোমার লেখাপড়া নেই? লেখাপড়া গুছিয়ে দিয়ে এখন তুমি কার বাড়ির সাজ? কাকে হতে খুঁজে পাওয়া যাচ্ছে না, এসব যে করে বেড়াচ্ছে বড়। মা, আমি পলিনকে আজ নিয়ে যাই না আমার সঙ্গে? আপনারা তো কেউ যাচ্ছেন না, আর পার্থরও আজ একটা ইম্পর্টেন্ট কেস আছে, আমার মনে হয় না ও যেতে পারবে। পলিনকে যদি আমি না নিয়ে যাই তাহলে তো আমার বাপের বাড়িতে আর মুখ থাকবে না। মা, আপনি প্লিজ অনুমতি দিন ওকে নিয়ে যাই। তোমার কি মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, পার্থ জানে যে তুমি পলিনকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইছো? কেন বড় বৌদি, বৌদির বাপের বাড়িতে যাওয়া থেকে কোনো অপরাধ আছে নাকি? তুমি একদম কথা বলবে না। খুব বড় মনে করেছো নিজেকে নাকি? খুব বড় হয়ে গেছিস তুই? পলিন তোর যেরকম বয়স না, তুই সেরকমই থাক না, বেশি ডানা ঝাপটাস না। কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হয়েছে তাই। অসৎ সঙ্গটা আপনি কাকে বললেন সোনালিজি? আমাকে, তাই তো? এই তুমি না সব কথা নিজের দিকে টেনে নেবে না নদী। হ্যাঁ, ওর অনেক ছোটবেলা থেকে আমি ওকে শাসন করি। পলিনকে শাসন করার সব রকম অধিকার আমার রয়েছে নদী, তাই আমি ওকে শাসন করব। তোমার যদি এত খারাপ লাগে তুমি ওনার সামনে। আরে তুমিও বা এত বকছো কেন? আরে বৌদি বাড়ি যাও কি কোনো দোষের কাজ নাকি? আরে তোমরা সবাই মিলে সবসময় এরকম করো কেন? এই, সবাই মিলে কিছু বলা হয়নি তোমাকে। আচ্ছা, আজকে কলেজে গেলি না কেন? আমি কলেজে যাচ্ছি না, আমি বৌদির বাড়ি যাব বলে। আরে আমি তো অনেক সময় এরকম ভাবে কলেজে যাই না, তখন তো তোমরা কিছু বলো না আমাকে। বৌদির বাড়িতে যে কারণে যেতে বলেছে সে কারণে তোমার যাওয়ার কথা নয়। তুমি একটা বাচ্চা মেয়ে, সেখানে কার স্বাদ হচ্ছে কি হচ্ছে সেখানে তোমার যেতে হবে কেন? আমরা যে কালে যাচ্ছি না, তুমি যাবে কেন? আরে তোমরা যাচ্ছ না বলেই তো আমি যাচ্ছি। আহারে, তোকে কে দায়িত্ব দিয়েছে রে যে আমরা যাচ্ছি না বলে তোকে এ বাড়ির প্রতিনিধি হয়ে ওখানে যেতে হবে? আমার বাপের বাড়িতে পলিনকে যেতে দিতে কি আপনার আপত্তি আছে মা? এ ব্যাপারে অনেক কথা হয়ে গেছে বৌমা, আমার আর কথা বলার কিছু নেই। তোমার বাপের বাড়ির লোকজনেদের হালচাল আমার ভালো লাগে না। এই যে তোমার বোন, তাকে কোন পাহাড় থেকে খুঁজে টুজে বার করে আনা হলো, তা নিয়ে তো অনেক কথা বলা হয়ে গেছে। তোর ভাইয়ের স্বভাব চরিত্র তো খুব ভালো নয়, এ বয়সেই তো সে দুটো দুটো বিয়ে করে সেরেছে। আমার মেয়েকে আমি ওইরকম জায়গায় যেতে দিতে চাই না। আমি চাই না সেখানে গিয়ে সে তার নিজের সর্বনাশটা ডেকে আনে। আপনি কিন্তু ভুল ভাবছেন মা, আমাদের পরিবার সম্পর্কে আপনি কিছু না জেনেই কিন্তু কথাটা বলছেন।
কত মানুষের জীবনে তো কত কিছু ঘটে, এই যেমন আপনার ছেলের জীবনে ঘটেছে, তাই বলে কি আপনাদের পরিবারটা খারাপ হয়ে গেছে? আমার ছেলের জীবনে আবার কি ঘটেছে? কি ঘটেছে আমার ছেলের জীবনে? ওই যে আমার বাপের বাড়ি শিক্ষা, সেই শিক্ষার জন্যই তো আমি আপনাকে সরাসরি বলতে পারছি না আপনার ছেলের জীবনে কি ঘটেছে। তবে আপনার ছেলের জীবনে যেটা ঘটেছে মা, সেটা কিন্তু একদম সত্যি। কোনোদিন জিজ্ঞেস করে দেখবেন, ও আমাকে যখন বলেছে, আমার কাছে যখন স্বীকার করতে পেরেছে, তখন আপনার কাছে ও নিশ্চয়ই স্বীকার করবে। আপনি তোর মা, আপনাকে নিশ্চয়ই বলবে। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি কি আমার ছেলের নামে দুর্নাম করতে চাইছো? তুই থাক, এখন না কথা বাড়িয়ে কোনো লাভ নেই। চলো, আমাদের যেতে হলে না এক্ষুনি যেতে হবে। আমার কিন্তু বিকেলে টিউশন আছে, আমি ওখান থেকে ডাইরেক্টলি টিউশনে চলে যাব। খবরদার পলিন, তোমার খুব পা বেড়েছে, কোথাও যাবে না। আরে আমি তো বৌদিকে কথা দিয়েছি, আমি যাব। তোর আবার কিসের কথা রে পলিন? আর তুই মাইমাকে জিজ্ঞেস না করে কথাই বা দিয়েছিস কেন? তোর এখন তোর দাদা বৌদির ওপর খুব প্রেম উতলে উঠেছে না? কি ভেবেছিস, তোর বৌদিকে হাত করতে পারলি তোর আর কোনো চিন্তা নেই? মা তো কোনো ব্যাপারই নয়, হেলা ফেলা করলেই হয়, তাই তো? এইসব তুমি ভাবছো বড় বৌদি, এইসব আমি কিন্তু ভাবিনি। আরে বৌদির বাপের বাড়ি থেকে এসে ইনভাইট করে গেল, তোমরা কেউ যাচ্ছ না? বৌদি নিজে আমাকে এসে বলেছে, পলিন তুমি যাবে? তো আমি বলেছি যে হ্যাঁ বৌদি আমি যাব। আর এই তো কয়েকদিন আগে ওর বাপের বাড়ির লোকেদের সঙ্গে আমি বেড়াতে গেছিলাম, তারপরে এরকম একটা অনুষ্ঠানে যদি না যাই তাহলে ওর আমাকে খারাপ ভাববে না? আর আমি যাব নাই বা কেন, আমার তো না যাওয়ার কোনো কারণই নেই। আজকে ক্লাসে তেমন কিছু ইম্পর্টেন্ট পড়া ছিল না, তাই আমি যেতে চেয়েছি। আরে এর আগেও তো আমি কত কলেজ কামাই করেছি, কিচ্ছু তো হয়নি, তো এই আরেকবার কামাই করব। আর এখন যদি তোমরা বলো যে বৌদির বাড়ি যেও না, ওদের বাড়ির লোকেরা খারাপ আর তুমি গেলে বিগড়ে যাবে, তাহলে তো এর থেকে খারাপ কথা আর হয় না। এই এই কি বললি তুই? হ্যাঁ কি বললি? না তুই আমায় যা বলতে বলবি আমি সেইটাই বলবো, তাই তুই ভেবেছিস? বাড়াবাড়ি করছিস বলে, খুব বাড়াবাড়ি করছিস, আমি তোকে সাবধান করে দিচ্ছি। তুই আমার মেয়ে, আমার কাছে থেকে আমার শিক্ষায় যদি না চলেছিস তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, আমি বলে দিলাম। থাক পলিন, মা যখন চাইছেন না তখন তোমাকে যেতে হবে না। ঠিক আছে মা, আমি জোর করে পলিনকে কোথাও নিয়ে যেতে চাই না, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমি এগোচ্ছি তাহলে। হ্যাঁ না বৌদি, আমি যখন তোমাকে কথা দিয়েছি যে আমি যাব, আমি ঠিক যাব। এই কি ভেবেছিস তুই? হ্যাঁ তোকে কি তোর বৌদির বাপের বাড়িতে রেখে দেবে, সেখানে তুই থাকতে পাবি? তোকে তো এইখানেই আসতে হবে, এই বাড়িতে, সে কথাটা ভুলে যাস না। বাড়িতে ফিরবো না তো কোথায় ফিরবো? তা বলে আমাকে তোমাদের এসব অন্যায় কথা মেনে নিতে হবে নাকি? দেখেছেন মাইমা, এই কদিনে আপনার মেয়েটা কিরকম বদলে গেছে। আমি ওকে বদলে দিয়েছি, তাই তো? এটাই তো বলতে চাইছেন আপনি? আমি কি বলতে চাইছি সেটা বড় কথা নয় নদী। মাইমা অবশ্য ঠিকই বুঝতে পারছেন যে এই কদিনে তার মেয়েটার কি হাল হয়েছে। এই মেয়ে তো এরকম ছিল না, মায়ের অমতে চলার মতো ওর ভাবনা চিন্তাও ছিল না, ও ভাবতেই পারত না।
সাহস কোথা থেকে পাচ্ছে বল তো? হুম কি রে, এই সাহস তোকে কে জোগাচ্ছে বল তো? আমি তো অন্যের কাজ করছি না, আমি তো ঠিক কাজ করছি। এতে বাইরে থেকে সাহস জোগানোর কি আছে? আমি আমার সাহস জোগাচ্ছি। কি করছেন আপনি? এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলছেন? খবরদার, আমি যখন আমার মেয়েকে শাসন করব তখন তুমি মাঝখানে একদম এসে পড়বে না। কি লাভ হচ্ছে তোমার? কি লাভ হচ্ছে বলো তো? ওকে উস্কে দিয়ে আমার কাছ থেকে আমার মেয়েটাকে তুমি সরিয়ে নিতে চাইছো? একি মা, তুমি কি বলছো এটা? আরে তোমার কি মাথা ঠাতা খারাপ হয়ে গেছে নাকি? বৌদি আমাকে কেন তোমার কাছ থেকে সরিয়ে দিতে চাইবে? কেন? ছি, ডিসগাস্টিং। এই কলি, এত নেকামো করছিস কেন রে? নেকামো করিস না, এই তো দুদিন আগেই তোর এই বৌদিকে তুই দু চোখে দেখতে পারতিস না, আজ কি এমন হলো রে? প্রেম জেগে উঠেছে ওর ওপরে? কি ঘুষ দিয়েছ? হ্যাঁ কি বল। ছি 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 ছি, এইগুলো খারাপ শিক্ষা নয়, এইগুলো খারাপ কথা নয়। এইসব শুনলে পরিণ পলিন খারাপ হয় না, পলিন শুধু আমার সঙ্গে থাকলে খারাপ হয়, তাই না? তাই তো মা, আপনি আপনি এক্ষুনি পলিনকে জিজ্ঞেস করুন যে পলিনের পড়াশোনা, পলিনের ভবিষ্যৎ ছাড়া কোনো রকম কোনো আলোচনা ওর সঙ্গে আমার হয় কিনা, আপনি জিজ্ঞেস করুন এক্ষুনি। তুমি পলিনের পড়াশোনা নিয়ে আলোচনা করবে তবে পলিনের পড়াশোনা হবে, তুমি তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে তবে তার ভবিষ্যৎ তৈরি করবে। আমি কি? আমি তো কেউ না, আমি জন্ম দিয়েছি, কোনো দায় দায়িত্ব তো আমি পালন করিনি। আমি কি একবারও এরকম কোনো কথা আপনাকে বলেছি মা? আপনার মেয়ের দায়িত্ব তো আপনারই, কিন্তু আমি তো বৌদি, কথায় বলে কথায় বলে বৌদি মার সমান, তা আমি ওর বৌদি হয়ে ওকে আমি সুশিক্ষা দিতে পারবো না? একই বাড়িতে থাকলে এরকম এরকম হয় মা? আমি একই বাড়িতে রয়েছি অথচ কেউ কারোর সঙ্গে কথা বলছি না, এটা কি করে হয়? এভাবে সংসার চলে মা? যদি কথা বলবার হতো তাহলে সবাই তোমার সঙ্গে কথা বলতো। কি জানো, তুমি নিজে যেমন ঠেটা জেদি মেয়ে, তেমনি তোমার বাপের বাড়ির লোকগুলো আমার মোটে ভালো লাগে না তাদের, এটা হলো সোজা কথা। সোজা কথা মুখের উপর বলতে নেই, তো কি করব? তুমি জানতে চাইলে তাই আমি বলে দিলুম, যাও। আমার বাপের বাড়ির লোক কি এমন করেছে বলুন তো? কি করেছে যে আপনার তাদের ভালো লাগে না? বলুন আমাকে কি করেছে তারা? আমরা তো ভাবতেও পারি না যে পার্থর এমন একটা বংশে বিয়ে হয়েছে শেষ পর্যন্ত। যে বাড়ির এক মেয়ে, তার কি ইতিহাস, কি কেচ্ছা! বাড়ির এক ছেলে এই বয়সে, এত কম বয়সে তার নাকি দু দুখানা বিয়ে, কোর্ট কাছারি জেল। পার্থ যে কি করে তোমাকে বিয়ে করলো জানি, আমিও না মাঝে মাঝে এই কথাটা ভাবি জানেন, যে পার্থর আমাকে বিয়ে করার কি দরকার পড়লো? সত্যি তোর তো কোনো অভাব ছিল না, কারণ ওর সব অভাবই তো আপনি পূরণ করতে পারতেন, তাই না সোনালি দি? মাইমা, মাইমা শুনলেন আপনি? ও কত বড় একটা খারাপ কথা বললাম, আপনি কিছু বলুন মাইমা। ছি 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 ছি, এর আমি কি উত্তর দেব বলো দেখিনি বড় বৌমা? এত বড় নোংরা কথাটা আমার বাড়িতে দাঁড়িয়ে ও বলার মতন সাহস দেখাচ্ছে? হ্যাঁ, আর এরপরেও ভাবছে আমার মেয়েকে আমি ওর কাছে পাঠাবো। হুম, তোমরাই বৌদিকে উস্কাচ্ছ বাজে কথা বলে। আরে তোমরা যে সেই থেকে বৌদির বাপের বাড়ি নিয়ে এত বাজে বাজে কথা বলে গেছো, তাতে কিছু হয় না?
আমি তো দেখছি যে বৌদি তোমাদেরকে উল্টে কিছু বলতে গেলে তোমাদের গায়ে লাগছে, তাই না? তোকে কিন্তু আমি মেরে ফেলব পরে, চিনিস না আমাকে। মারবে? মারো, যত ইচ্ছে মারো, কিন্তু তাতে কি আমি আর সত্যি কথা বলা থামাবো? না। আর আমি যা নিজের চোখে দেখছি তাই তো বলছি, তাই না? পলিন প্লিজ ছেড়ে দাও না, আমার জন্য তোমাকে লড়াই করতে হবে না। দেখো আমার জন্য শুধু শুধু তোমাকে অশান্তি ভোগ করতে হচ্ছে, প্লিজ ছেড়ে দাও। আরে আমি ছেড়ে দেব কেন? ধুর, আরে মা তো আগে এরকম ছিল না, মানে হ্যাঁ মায়ের রাগটা বরাবরই ছিল, কিন্তু এত খারাপ কথা কিন্তু আগে বলতো না। তার মানে তো আমি এসে তোর মাকে দিয়ে খারাপ কথা বলাচ্ছি, তাই তো? কি শানা মেয়ে রে তুই পলিন, এতদিন বড় বৌদি বড় বৌদি, আর এখন বুঝে গেছিস যে বড় বৌদিকে হাতে রাখার তো আর কোনো প্রয়োজন নেই, তাই যাকে হাতে রাখার তাকেই হাতে রাখতে চাইছিস। কি ভেবেছিস, ও চাকরি করে বলে তোকে কি গাড়ি গাড়ি টাকা দেবে নাকি, এটাই ভেবেছিস তুই? তুমি আর নিজেকে এত ছোট করো না বড় বৌদি। তুমি যদি এইসব কথা বলে থাকো, যদি ভাবো যে আমি বৌদিকে টাকা পয়সার জন্য ভালোবাসি, তাহলে কিন্তু আমাকে এই কথাটাও বলতে হবে। বৌদি তোমার কত টাকা ছিল বলো? তুমি আমাকে কি দিয়েছ? তার সত্ত্বেও তো আমি তোমাকে ভালোবেসেছি, বাসিনি? সেই ভালোবাসাটা কিন্তু তুমি নিজেই কাটিয়ে দিচ্ছ বৌদি, তুমি আমাকে সরিয়ে দিচ্ছ। ভালোবাসা কিন্তু টাকা পয়সায় হয় না, ভালোবাসা ব্যবহার থেকে হয়। তুমি যদি আবার আগেকার মতো ব্যবহার করো আমার সঙ্গে, তাহলে দেখবে আমিও ঠিক আগেকার মতোই তোমাকে ভালোবাসছি। তোমাকে ভালোবাসা মানে কি আমার বৌদিকে অবহেলা করা? তা তো নয়। আর তোমরা যদি তাই ভেবে থাকো, তাই চেয়ে থাকো, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব না। বৌদি কখনো আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, তো আমিও বৌদির সঙ্গে কখনো খারাপ ব্যবহার করব না। শোনো, বৌদি যদি আমাকে ভালোবাসে তাহলে আমি বৌদিকে না ভালোবেসে থাকতে পারবো না। আর তার জন্য যদি আমার মায়ের কাছে বকা মার ওইসব খেতে হয়, তাহলে ঠিক আছে ফাইন, সো বি ইট। চলো বৌদি, এবার আমাদের দেরি হয়ে যাবে, চলো। দেখুন মাইমা, দেখুন আপনাকে অগ্রাহ্য করে কিন্তু চলে যাচ্ছে। বাড়তে দাও না, বাড়তে দাও মাইমা। নদী অত বড় একটা খারাপ কথা বললো। আপনি কিন্তু খুব ভালো করে জানেন সোনালিদি, যে আমি যে কথাটা বলেছি একদম ঠিক কথা বলেছি। তারপরও যদি আপনি চান যে মায়ের সামনে আপনি কথাটা তুলবেন না, মায়ের সামনে এই কথাটা পুরোটাই আপনি মিথ্যে প্রমাণ করে নিজেকে ভালো সাজাবেন, তাহলে কিন্তু আমি বাধ্য হব পার্থকে দিয়ে কথাটা স্বীকার করাতে। কারণ যে কথাটা পার্থ আমাকে আমার কাছে স্বীকার করতে পারে, সেই কথাটা কিন্তু পার্থ মায়ের কাছেও স্বীকার করতে পারবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, পার্থর সঙ্গে আপনার যে সম্পর্ক সেটা আপনি অস্বীকার করতে পারেন সোনালিদি? আমার সঙ্গে পার্থর বিয়ে হয়েছে বলে আপনি যে অসন্তুষ্ট হয়েছেন, আপনি সেটা অস্বীকার করতে পারেন? আমার সঙ্গে এই যে আপনি খারাপ ব্যবহারটা করেন কেন? কারণ আপনার মনে হয়েছে যে আমি পার্থকে আপনার থেকে কেড়ে নিয়েছি, আমি। আপনি পারেন সেটা অস্বীকার করতে? পারেন? আপনি পারলেও পার্থ কিন্তু কখনোই এটা অস্বীকার করবে না, পার্থ পারবে না এটা অস্বীকার করতে। তাই এই চ্যাপ্টারটাকে না আমি আমি এখন ক্লোজ করব।
আমি আজই এই চ্যাপ্টারটাকে ক্লোজ করব। পার্থ ফিরুক, আমিও ফিরে আসি। তারপরও যদি আপনার মনে হয় যে এই টপিকটা নিয়ে আপনি নাড়াচাড়া করবেন, এটা নিয়ে কথা বলবেন, তাহলে কিন্তু আমি সত্যি কথা বলছি সোনালী, আমি সত্যি কথা বলছি। আমি কিন্তু পার্থকে রিকোয়েস্ট করব, মায়ের সামনে ও যেন মুখ খুলে পুরো ব্যাপারটাকে বলে, পুরো কথাটা বলে। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে কার ফ্যামিলি ভালো আর কার ফ্যামিলি খারাপ, কার ফ্যামিলিতে কি হয় আর কার ফ্যামিলিতে কি হয় না, তাহলেই প্রমাণ হয়ে যাবে। আমি আসছি। পলিন, আমিও আসছি মা। ওর বৌমা?